একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো এবং যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছো বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে চাও, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। svmcm.wbhet.gov.in অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকেই কিন্তু প্রকাশ করা হয়েছে নতুন নোটিশ। তো কী বলা আছে সেই নতুন নোটিশ বা আপডেটে সেটা আমরা জেনে নেব। তো চ্যানেলে যদি কেউ নতুন হোক প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। তো তোমরা যখনই svmcm.wbhet.gov.in স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আসবে তো তখন তোমরা এরকম একটা পপ আপ মেসেজ কিন্তু অ্যালার্টের আকারে কিন্তু দেখতে পারবে, যেখানে দেখো রেড কালারে তোমাদের লেখা আছে রিনুয়াল অ্যাপ্লিকেশন সাবমিশন ফর বোথ 2021-22 অ্যান্ড 22-23 সেশনস উইল বি ক্লোজড অন 12th June 2023। অর্থাৎ যারা 2021-22 অ্যাকাডেমিক সেশনের স্টুডেন্ট আছো এবং যারা 2022-23 অ্যাকাডেমিক সেশনের স্টুডেন্ট আছো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির, তাদের কিন্তু যে রিনুয়াল অ্যাপ্লিকেশন অর্থাৎ রিনুয়াল করার যে লাস্ট ডেট সেটা হল 12th June 2023। আর যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা করেছো 2022-23 অ্যাকাডেমিক সেশনে, তাদের ইনস্টিটিউট লেভেলে যে ভেরিফিকেশনের লাস্ট ডেট কিন্তু বলা হচ্ছে আগামীকাল অর্থাৎ 7th June 2023। তো তোমরা এই ডেটটা মাথায় অবশ্যই রাখবে। যারা এখনও পর্যন্ত রিনুয়াল করোনি তারা অবশ্যই রিনুয়াল করে নাও, এবং যাদের ইনস্টিটিউট লেভেলে ভেরিফিকেশন এখনও পর্যন্ত হয়নি, ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু আগামীকালের মধ্যে ভেরিফিকেশন অবশ্যই কিন্তু ইনস্টিটিউট লেভেল থেকে কিন্তু করে নেবে। এরপরে কিন্তু তোমরা 2022-23 অ্যাকাডেমিক সেশন বা 2021-22 অ্যাকাডেমিক সেশনে নতুন করে তোমরা রিনুয়াল বা ফ্রেশ অ্যাপ্লিকেশন 2022-23 সেশনের জন্য আর করতে পারবে না। এরপরেই কিন্তু পোর্টাল কিন্তু বন্ধ হয়ে যাবে এবং পোর্টাল কিন্তু আপডেট ইয়েতে পোর্টাল তোমাদের আপডেটের কাজে কিন্তু ইয়ে হয়ে যাবে, তোমাদের আপডেটের যে প্রোগ্রেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে পোর্টালের তরফ থেকে, এবং 2023-24 অ্যাকাডেমিক সেশনের জন্য আবার নির্দিষ্ট সময়ে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশন তোমাদের মোটামুটি অক্টোবর নভেম্বর করে কিন্তু শুরু হয়ে যাবে 2023 সালে। তো এই ছিল আজকের আপডেট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।